যদি সোজা করে নেই এভাবে দেখো আমাদের প্যারা আঁকা হয়ে গেল, পাতা আঁকা হয়ে গেল, কিন্তু প্যারা পাতাটা একটু ভিন্ন রকমের, প্যারা পাতা শিরাটা একটু ভিন্ন রকমের, এমনি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এই পাশে দিচ্ছি, এই পাশে দিচ্ছি, এদিকেও দিচ্ছি, এই পাশেও দিচ্ছি, দেখো আমাদের প্যারা আঁকা হয়ে গেল। এখন এই দাগ